ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে আমরা প্রত্যেকে জানি যে ভাগ্যশ্রী এবার এম পড়বে তার জীবনে আসবে নানান রকম ঝামেলা পারিবারিক দুর্যোগ পারিবারিক অশান্তি কিন্তু জানা গেছিল যে শাশুড়ি বৌমার কুটকাচালি একটুখানি ঢুকবে গল্পে তবে এবার যেটা শোনা যাচ্ছে যে গল্পে ভরপুর কুটকাচালি ঢুকে যাবে তার কারণ আসতে চলে যে গল্পে এক নতুন টুইস্ট আর সেই টুইস্টের নাম হচ্ছে ওভিক ভাগ্যশ্রীর নতুন জীবনের নতুন সাথী যার নাম হচ্ছে অভিক যে কিনা একটা সময় ভাগ্যশ্রীর ছোট্টবেলার বন্ধু ছিল ক্যাবলাকান্ত তাকে পাড়ার সকলে ক্যাবলাকান্ত বলেই হয়তো ডাকতো কিন্তু এখন সে এতটাই স্মার্ট হয়েছে যে বোধায়নকে বলতে হবে ক্যাবলাকান্ত আর তাকে বলতে হবে স্মার্ট বয় তো কলেজে যাচ্ছে আমাদের ভাগ্যশ্রী যদিও তার শাশুড়ির মত নেই মুখটা কালো তবুও ভাগ্যশ্রী পরিবারের সমস্ত কিছু সামলে সংসারের সব দায়িত্ব দোকানের সব দায়িত্ব সামলে সে এগিয়ে যাচ্ছে কলেজে উদ্দেশ্যে তাকে এগিয়ে দিচ্ছে আমাদের বোধায়ন স্কুটি দিয়ে বলে দিয়েছে যে স্কুটিতে চড়ে তুমি চলে যাও দোকানে আমার বেশ কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে আমি যাব কারণ জার্নিটা তোমার একার আমি তোমার পাশে থাকতে পারি তো যাই হোক এই একা জার্নিতেই আমাদের ভাগ্যশ্রী স্কুটি নিয়ে উড়ে চলেছে সেই কলেজে পৌঁছে গেছে কলেজে ফর্ম ফিল আপ হয়েও গেছে কিন্তু সমস্যা হচ্ছে এই কলেজেই রয়েছে আরও একজন মানুষ যার সাথে খুব তাড়াতাড়ি ভাগ্যশ্রীর দেখা হতে চলেছে আর এই যে মানুষটা আসতে চলেছে অভিক চরিত্রে তার নাম হচ্ছে ইবরাজ ইবরাজ চৌধুরী এর আগে আমরা অনেকগুলো অভিনয় দেখেছি তার মানে অভিনয়ের নমুনা দেখেছি যেমন ধরো খুব উল্লেখযোগ্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে টেক্কা রাজা বাদশাহ স্টারি জলশায় চলা একটা সিরিয়াল সিরিয়াল ত্রিনয়নী ফ্রম জি বাংলা তো এরই মধ্যে হঠাৎ করে ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে সে এসে গেছে অভিক চরিত্রে এবার এই অভিক আর ভাগ্যশ্রীর মেলামেশা নিয়ে উঠতে পারে নানান প্রশ্ন বোধায়ন আর ভাগ্যশ্রীর সংসার আদেও থাকবে তো নাকি ভাঙনের পথে যাবে তাদের এই সংসার জানতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল ভাগ্যলক্ষ্মী স্টার জলসা ও স্টার জলসা ডিতে ঠিক রাত্রির নটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চেরকুটেন ফ্রেন্ডি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে